রাজীবপুরে সমসাময়িক বিষয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সব রাজনৈতিক দল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দের সাথে এ মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোখলেসুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল লতিফ, সেক্রেটারি আজিজুর রহমান, সদর ইউনিয়ন সভাপতি ডাক্তার শাহাবুদ্দিন, কোদালকাটি ইউনিয়ন সভাপতি মফিজুল হক, সাবেক ছাত্র শিবির সভাপতি আনিসুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আল মামুন, তাইফ, মুহিত, নেজাদ প্রমুখ। তবে আওয়ামী লীগের কোনো প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন না।